বিশ্ববিদ্যালয়ে আজীবন নিষিদ্ধ সেই ম্যাজিস্ট্রেট উর্মি, এবার সেই বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্তম উর্মিকে সাধারণ শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, ছাত্র জনতার আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করে আলোচনায় আসেন লালমনিহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্তম উর্মি। এ ঘটনার পর সাময়িক বরখাস্ত লালমনিহাটের সহকারী কমিশনার, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাপসী তাবস্তম উর্মিকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে সাবিপ্রবীর সাধারণ শিক্ষার্থীরা। এতে বলা হয়, জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেয়া, জুলাই আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষী ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্র জনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য সাবিপ্রবীর সাবেক শিক্ষার্থী তাপসী তাবস্তম উর্মিকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাবিপ্রবি প্রশাসনের কাছে আমরা দাবি করছি তাপসী তাবস্তম উর্মির সনদ বাতিল করার জন্য। এছাড়া বর্তমান সরকারের কাছে সাবিপ্রবি সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছে যে তাপসী তাবস্তম উর্মিকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। এর আগে বুধবার দুপুরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবস্তম উর্মির বিরুদ্ধে লালমনিরহাটে মানহানি ও রাষ্ট্রদ্রোহের এজাহার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহিয়াতুল হাবিব মৃদুল। এদিকে ফেনীতে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা, আসামি নাসিম সহ চার শতাধিক। ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় ফেনী এক আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সহ আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে সাগলনাইয়া থানায় উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টু এ মামলা করেন। জানা গেছে, এ মামলায় 251 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। মোহাম্মদ সিকান্দার ভুট্টু বলেন, 2017 সালের 28 অক্টোবর রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনীর সাগরনাইয়া উপজেলার মুহুরিগঞ্জ বাজারে পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ও গুলি করে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তিনি বলেন, এ সময় 25 থেকে 30টি গাড়ি ভাঙচুর করা হয়। এই হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়। গাড়িবহর চলে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে তারা ব্যাপক ভাঙচুর করে চাঁদা আদায় করে। তিনি বলেন, বিগত সরকারের সময় মামলা করা সম্ভব হয়নি, এখন দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে আসায় মামলা করছি। সাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আটঘাট বেঁধে জামায়াতের সিরিজ কর্মসূচি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারাদেশের দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে জামায়াত। সম্প্রতি দলটির অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে 10 দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে, যেখানে নির্বাচনী প্রক্রিয়া, আইন, বিচার ব্যবস্থা এবং সংসদীয় প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি দলটি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপরে জোর দিচ্ছে। বিভিন্ন দেশে কূটনৈতিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নিয়মিত যোগাযোগ শুরু করেছে জামায়াত। ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি আগামী 28 অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে জামায়াত। এটি হবে শেখ হাসিনার পতনের পর দলটির প্রথম বড় ধরনের সমাবেশ। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের আক্রমণে জামায়াতের নেতাকর্মীরা হতাহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিচারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 7 জানুয়ারি থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে তাদের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়। এরপর 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর এই কার্যক্রম আরো বেগবান হয়। দলটি দেশব্যাপী মহানগর থেকে শুরু করে থানা ও উপজেলা পর্যায়ে রুকুন বা সদস্য সম্মেলন আয়োজন করে।
করে। পাশাপাশি নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য শিক্ষা শিবির, সহযোগী সদস্যদের সভা এবং কেন্দ্রীয় মজলিশে শুরা ও নির্বাহী পরিষদের একাধিক সভা এবং বিশেষ রুকুন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মকাণ্ড এখনও বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে, যেখানে দলের শীর্ষ নেতারা তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক বক্তব্য দিয়ে উদ্বুদ্ধ করছেন। দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। জামায়াত এখন জাপান, চীন, ইরান সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করছে। সার্বিক বিষয়ে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর গণমাধ্যমে বলেন, আমরা পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করছি। মিছিল, সভা সমাবেশ, সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মনোনয়ন দেশ গড়ার জন্য জনগণকে সচেতন করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করা, এগুলোই তো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড।